আজ আমার হিন্দু স্কুলের কলকাতা বন্ধুদের সাথে আর জি কর মেডিকেল কলেজের ডাক্তার রেপ ও মার্ডার ইস্যুতে বইপ্রেমীদের ডাকে প্রতিবাদ সভাতে এসেছিলাম মেট্রো থেকে নেমে হাঁটতে হাঁটতে যখন কলেজ স্কোয়ারের দিকে এগিয়ে চলছিলাম তখন রাস্তায় এখানে ওখানে কিছু কিছু মানুষের জটলা লক্ষ্য করেই বুঝেছিলাম সেখানে কি আলোচনা হচ্ছে তারপর আরও এগোতে এগোতে তা যে কি তা বিভিন্ন মাইকের চিৎকারে বুঝতে কোনও অসুবিধা হচ্ছিল না যখন কলেজ স্ট্রিটে এসে পৌঁছালাম তখন প্রথমে অসংখ্য পুলিশের সারিবদ্ধ হয়ে এগিয়ে আসতে দেখে ভয় পেলাম পরে বুঝলাম তারা মনে হয় এক বিশাল সমুদ্র ঢেউয়ের আগায় ভেসে আসছে ঢেউটা হঠাৎ আমার সামনে আসতেই আমি দেখলাম সেটা বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী দিয়ে রচিত আঠারো বছরের প্রতিবাদের দামামা ডঙ্কা দেখে স্তম্ভিত হলাম তাদের আগুন জ্বালানো প্রতিবাদের তাপে উত্তপ্ত হলাম চোখ মুখ লাল হয়ে গেল কি অসম্ভব জনরস ফেটে পড়ছে তাদের জ্বালানুই স্লোগানে অভয়ার চোখে তৃপ্তি দেখতে পেলাম